প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম, আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, গঙ্গা সাগর থেকে ফিরে আসার পর এখন কিন্তু আর দেখা যাচ্ছে না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, কারণ তিনি যেভাবে নিয়মিত নবান্নে যেতেন সেখানেও যাচ্ছেন না, ফলে তিনি কোথায় রয়েছেন, কীভাবে রয়েছেন সেটা কিন্তু পরিষ্কার নয়। আর এটা নিয়ে কিন্তু একটা বিরাট ধোঁয়াশা তৈরি হয়েছে যে হঠাৎ করে কেন তিনি নিভৃত বাসে চলে গেলেন। দর্শক, এইসব নিয়ে কিন্তু পত্রিকাতে খবর প্রকাশ পাচ্ছে যে নিভৃত বাসে মুখ্যমন্ত্রী, কিন্তু মিছিলে তৃণমূল কংগ্রেস। নিভৃত বাসে মুখ্যমন্ত্রী এই কথাটা বলার প্রসঙ্গে যেটা বলার চেষ্টা হচ্ছে যে হতে পারে যে করোনার কারণে তিনি হয়তো বাড়িতে রয়েছেন, সাবধানে রয়েছেন, সতর্ক রয়েছেন, বা জানি না তার কোনো পরীক্ষা নিরীক্ষা হয়েছে কিনা। এইসব নিয়ে যখন একদিকে বিষয়টা চলছে, তখন তার দল তৃণমূল কংগ্রেস কিন্তু ভোট প্রচারে তারা কিন্তু মিছিল চালিয়ে যাচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। সুতরাং দর্শক, দুরকম চিত্র দেখা যাচ্ছে। যখন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এই যে করোনা যে নতুন করে ঢেউটা এসছে, এরপরই আমরা দেখতে পাচ্ছি যে তাকে একেবারে নিভৃত বাসে যেতে তাকে প্রকাশ্যে দেখা যাচ্ছে না, নবান্নে তাকে যাতায়াত করতে দেখা যাচ্ছে না, তখন তার দল কিন্তু একেবারে ভোট প্রচারে ব্যস্ত। এই কথা বিভিন্ন মিডিয়াতে দর্শক প্রকাশ পাচ্ছে। তবে যাই হোক দর্শক, এটুকু আমরা পরিষ্কার বুঝতে পারছি যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু একটু ডিস্ট্যান্স মেনটেন করে এখন চলছেন, অ্যাটলিস্ট জনসমক্ষে তিনি আর আসছেন না গঙ্গাসাগর থেকে ঘুরে আসার পর। তিনি সম্ভবত বাড়িতে রয়েছেন এবং আজকে তার আবার জন্মদিন, কিন্তু অন্যান্য সময় জন্মদিনের সকাল থেকে যে ভিড় বা যেভাবে ছবি সামনে আসতো, আজকে কিন্তু আমরা কিন্তু সেটাও দেখতে পাচ্ছি না। ফলে তিনি মানে কী অবস্থা রয়েছেন, কোথায় রয়েছেন, এটা নিয়ে একটা বিরাট ধোঁয়াশা তৈরি হয়েছে। দর্শক, আমি দেখছিলাম অন্যান্য মিডিয়াতেও তারাও কিন্তু জানার চেষ্টা করছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কোথায় রয়েছেন, তার কি কোনো পরীক্ষা নিরীক্ষা হয়েছে কিনা, কারণ এতটা জায়গায় তিনি ঘুরে এসেছেন। এবং যারা যারা কোভিড পজিটিভ বলে এখন জানা যাচ্ছে তাদের সঙ্গেও তো কদিন আগে তিনি বৈঠক করেছেন, ফলে তার কি এখন অবস্থা, তার কি কোনো পরীক্ষা নিরীক্ষা হয়েছে, একটা কৌতূহল কিন্তু রয়েছে। বিশেষ করে অরূপ বিশ্বাস, যাকে হাসপাতালে ভর্তি পর্যন্ত মানে করাতে হয়েছিল, তার সঙ্গেও তো বৈঠক করেছিলেন নবান্নে বসে কদিন আগেই। ফলে এই ভাইরাস যখন ছড়িয়ে পড়ে একজনের থেকে অন্যজনের দেহেতে, ফলে এটা নিয়ে একটা প্রশ্ন রয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন বৈঠক করেছিলেন অরূপ বিশ্বাসের সঙ্গে, সঙ্গে যখন ছিলেন অরূপ বিশ্বাস, ফলে একটা বিষয় থেকেই যায় যে সবারই কিন্তু পরীক্ষা নিরীক্ষা করা প্রয়োজন রয়েছে। পরীক্ষা নিরীক্ষা আদৌ হয়েছে কিনা, হলি বা কী রিপোর্ট, এইসব নিয়ে কিন্তু একটা বিরাট কিন্তু ধোঁয়াশা রয়েছে। তবে দর্শক, তিনি কিন্তু অন্তত আমরা দেখতে পাচ্ছি নতুন বছরও অ্যাটলিস্ট সে অর্থে আমরা দেখতে পাচ্ছি না তার নবান্নে যাতায়াত, এবং সেই সঙ্গে যিনি রাজ্যের মুখ্য সচিব তিনিও নাকি নবান্নে যাচ্ছেন না, এটাও কিন্তু বলা হচ্ছে। ফলে একটা ধোঁয়াশা বা কৌতূহল তৈরি হয়েছে যে তারা কেন নবান্নে যাচ্ছেন না। এখন যদি এটা হয় যে তাদের রিপোর্ট কোনো পজিটিভ ধরা পড়েছে, ফলে একটা প্রশ্ন উঠবে যে মুখ্যমন্ত্রী যদি নিজেই পজিটিভ হয়ে যান, তাহলে তো প্রশ্ন উঠবে যে তিনি নিজে তাহলে কতটা সতর্ক রয়েছেন। পাশাপাশি এটাও মানে ভাবতে হচ্ছে যে কেউ কেন কিছু বলছেন না, যে কেন মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে যাচ্ছেন না, তা দলের তরফ থেকে কিছু বলা হচ্ছে না, একেবারে কেউ কিছু বলছেন না, একটা অদ্ভুত একটা ধোঁয়াশা কিন্তু তৈরি হয়ে রয়েছে। দর্শক, আমি সেই জন্যই আপনাদের সামনে বিষয়টা আনলাম। নিশ্চয়ই দর্শকের সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকতে পারে। আমি আরেকটা বিষয় আজকে দেখাবো দর্শক, যেটা ত্রিপুরাতে একটা নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে। অভিষেকের যে সফর রিসেন্টলি হলো সেটা নিয়ে ত্রিপুরার মানুষ অনেকে আতঙ্কে রয়েছেন যে ত্রিপুরাতে অভিষেক ব্যানার্জি নতুন করে ভাইরাস ছড়িয়ে দিয়ে গেলেন না তো, কারণ যেটা বলা হচ্ছে দর্শক, কারণ পয়লা জানুয়ারি পশ্চিমবঙ্গের বাটানগরে, যেভাবে মানে অভিষেক ব্যানার্জিকে দেখা গেছে বাবুল সুপ্রিয়র সঙ্গে, আমি সেই ভিডিওটা দর্শক আপনাদেরকে দেখাবো, যেভাবে বাটানগরে দেখা গেছে বাবুল সুপ্রিয়র সঙ্গে, আপনারা দেখতে পাবেন যে সেখানে দেখুন বাবুল সুপ্রিয়র সঙ্গে অভিষেক ব্যানার্জিকে যেভাবে দেখা গেছে, কারো মুখে কিন্তু কোনো ঢাকা নেই। কিন্তু গতকালকে আমরা জানলাম যে বাবুল সুপ্রিয় তার গোটা পরিবার কিন্তু করোনা পজিটিভ, এবং থার্ড টাইম করোনা আক্রান্ত হয়েছেন বাবুল সুপ্রিয়। এখন প্রশ্ন, পয়লা জানুয়ারি যখন সেই বাবুল সুপ্রিয়র সঙ্গে এইভাবে মিশেছেন অভিষেক ব্যানার্জি, আর এই অভিষেক ব্যানার্জি দেখুন ত্রিপুরাতে গিয়ে কীভাবে একসঙ্গে বসে সব খাওয়া দাওয়া করছিলেন কর্মীদেরকে নিয়ে, এক কর্মীর বাড়িতে নেতাদেরকে সঙ্গে নিয়ে গিয়ে সেখানে, ফলে এখানে যদি বাবুল সুপ্রিয় করোনা পজিটিভ হয়ে থাকেন, গতকালকে যেটা প্রকাশ্যে এলো, আর এক তারিখে অভিষেক ব্যানার্জি তার সঙ্গে এরকম একটা মানে বাটানগরে তার এমপি কাপের ফাইনাল খেলা ছিল, সেখানে গান বাজনা হয়েছিল এবং সেখানে বাবুল সুপ্রিয় গানও গিয়েছিলাম, সেখানে দেখলাম দর্শক আপনাকে যেটা দেখালাম যে সেখানে যেভাবে তার সঙ্গে একেবারে পাশাপাশি দাঁড়িয়ে দেখতেই পাচ্ছেন যেসব দেওয়া নেওয়া হচ্ছে আর কি। সুতরাং এই যদি অবস্থা হয়, তার মানে যদি সেই সময় বাবুল সুপ্রিয় করোনা পজিটিভ হয়ে থাকেন, দেখুন কথা বলছেন, যখন কথা বলেন কোনো মানুষ
তখন কিন্তু ভাইরাস ছড়ানোর সম্ভাবনাটা অনেক বেশি থাকে, এটা কিন্তু ডাক্তাররা বলে থাকেন, কথা বলছেন অভিষেক ভাই যে কথা বলছেন। সুতরাং যদি ওই সময়ে বাবুল সুপ্রিয় পজিটিভ হয়ে থাকেন তাহলে তো ভাইরাস যাওয়াটা খুব একটা বিষয় নয়। আবার দেখতে পাচ্ছেন যে এমনিতেই বাবুল সুপ্রিয় একটু লম্বা অভিষেক ব্যানার্জির থেকে, অভিষেক ব্যানার্জি একটু বেটে, ফলে কথা বললে তো ভাইরাসটা আরও নিম্নমুখী যাওয়ার সম্ভাবনা বেশি। ফলে দর্শক এরপর যখন অভিষেক ব্যানার্জি ত্রিপুরা চলে গেলেন তাহলে তিনি যদি ভাইরাসটা ক্যারি করে সেখানে নিয়ে যান, সেখানে আবার যেভাবে একসঙ্গে বসে খাওয়া দাওয়া এবং ত্রিপুরাতে যাতায়াত করেছেন, কর্মীদের সঙ্গে কথা বলেছেন, তারপরে প্রেস মিডিয়ার লোকজনদের সঙ্গে কথা বলেছেন, সবসময় যে তিনি একেবারে প্রোটোকল মেনে কথা বলেছেন তা কিন্তু নয়, আমরা তো দেখছিলাম দর্শক এখনও দেখাচ্ছি দর্শক একসঙ্গে বসে যাবে একেবারে খাওয়া দাওয়া করছেন। ফলে একটা আতঙ্ক সেখানে তৈরি হয়েছে যে বাবুল সুপ্রিয় যেহেতু করোনা পজিটিভ আর তার সঙ্গে যেভাবে মিশে এসছেন ত্রিপুরাতে অভিষেক ব্যানার্জি, ফলে তিনি আবার ভাইরাসকে নতুন করে ত্রিপুরাতে ছড়িয়ে দিয়ে গেলেন না তো, এই প্রশ্ন বা এই ধোঁয়াশা বা এই আতঙ্ক কিন্তু তৈরি হয়েছে নতুন করে ত্রিপুরাতে। দর্শক কী বলবেন নিশ্চয়ই সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকতে পারে, অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।